আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আবারও আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি আপনাদের চেন দিয়ে কিভাবে কোলবালিশের কাবার তৈরি করতে হয় সেইটা দেখাবো। তো আমি প্রথমে কাপড়টা কেটে নিয়েছিলাম, এবার আমি আপনাদেরকে মাপ দেখিয়ে দিব। আমি এই বালিশের কাবারটা তৈরির জন্য বড় একটা চেন নিয়ে নিয়েছি, অবশ্যই একটা বড় চেন লাগবে। আর এখানে আমি বালিশের দুই সাইডে একটা নকশা করব, সেই জন্য আমি এইভাবে লম্বা করে কাপড় কেটে নিয়েছি। আমি আপনাদেরকে মাপটা দেখিয়ে দিব। এই যে দুই পাশের জন্য দুইটা কাপড় নিয়েছি, আর যেহেতু আমি এটা ফিতা দিয়ে তৈরি করব না, তো দুই পাশে আমার দুইটা পট্টি দিতে হবে, এই জন্য আমি দুইটা পট্টির কাপড় কেটে নিয়েছি। অনেকেই হয়তোবা আপনারা ফিতা দিয়ে কোরবালিশের কাবার ঝামেলা মনে করেন, সেক্ষেত্রে আপনারা এভাবে একটি লম্বা চেন দিয়ে কাবার তৈরি করে ফেলতে পারেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি কিভাবে কাবারটি তৈরি করি। তো চলুন আমি আপনাদেরকে মেশিনে সেলাই করে দেখিয়ে দিই। তো আমি আপনাদের মাপ না দেখিয়ে সেলাইটা দেখাতে চেয়েছিলাম, আমি প্রথমেই মাপ দেখিয়ে দেই। এখানে আমি আমার বালিশের মাপ মতো কাপড়টা নিয়েছি, এখানে আমি 39 নিয়েছি। আপনারা অবশ্যই আপনাদের কাপড়ের মাপ অনুযায়ী নেবেন, আপনাদের বালিশের মাপ অনুযায়ী। তো এখানে আমি আমার বালিশের লম্বার মাপটা নিয়েছি 39, আর পাশে যেদিকে আমি পট্টিটা সেলাই করব সেদিকে আমি নিয়েছি 36। এটা তো অবশ্যই আপনারা আপনাদের কাভারের মাপ অনুযায়ী নেবেন। আর এখানে আমি পট্টির কাপড়টা নিয়েছি 5.5, এদিকে 5.5, এদিকেও 5.5। এবার সেলাইয়ের 1/2 ইঞ্চি যাওয়ার পরে যেটা থাকবে এটা হচ্ছে আমার মূল মাপ। আর এখানে আমি যেহেতু এটা যে পাশে পট্টি সে পাশে সেলাই করব, সেই জন্য এদিকে পাশে আমার 36 ইঞ্চি আছে, আর এই কাপড়টাও আমি 36 ইঞ্চি পরিমাণ কেটে নিয়েছি। আর এই কাপড়টার পাশে আছে 3.5 ইঞ্চি করে, এই যে আমি আপনাদের দেখিয়ে দিই, এখানে 3.5 ইঞ্চি পরিমাণ পাশ নিয়েছি আর লম্বায় নিয়েছি 36। এবার আমি এটাকে ডাবল ভাঁজ করে নিয়েছি। তো চলুন বন্ধুরা, এবার আমি সেলাইটা দেখিয়ে দিই। আমি যে পাশে পট্টিটা লাগাবো সে পাশেই আমি এই কাপড়টা এভাবে দুই মুখ একসাথে ধরে সেলাইটা করে লাগিয়ে নিচ্ছি। এদিকে খুব অল্প পরিমাণে কাপড় ধরে সেলাই। পাশে লাগানোর পর এভাবে আমি কাপড়টাকে ভাঁজ দিয়ে উল্টোভাবে এবার একটা লম্বা সেলাই দিব। আর এখানে আমি চেন লাগাবো, আমার চেনের মাপ মতো আমি একটা মাপ দিয়ে তারপরে এখানে সেলাইটা দিব। আমি এখানে চেনটা লাগাবো, তো আমার চেনটা যতটুকু লম্বা আছে দু সাইড থেকে আমি একটা মাপ দিয়ে নেব। আমার সম্পূর্ণ চেনের লম্বা আছে 28 ইঞ্চি, তো আমি উপর থেকে এখানে 6 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম। ঠিক একইভাবে নিচের সাইডেও এভাবে 6 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিলাম। তো এবার এই দাগ পর্যন্ত আমি একটা সেলাই দিয়ে নিব। এবার এখানে ব্যাক স্টেপ দিয়ে আমি সেলাইটাকে কেটে নিচ্ছি। দুই সাইডে ঠিক একইভাবে আমি এটা সেলাই করে নিয়েছি। এবার আমি কাপড়টাকে উল্টিয়ে নিব। কাপড়টা ভিতর থেকে
ঠিক এইভাবে ভাঁজ করে ভিতর থেকে ঠিক এইভাবে ভাঁজ করে ধরতে হবে। এবার আমি কাপড়ের যে সদর পাশ এপাশ থেকে চেনটাকে এভাবে লাগিয়ে নিব। এবার এইভাবে করে আমি সম্পূর্ণ চেনটাকে লাগিয়ে নিব। এবার আমি কোলবালিশের পট্টিটা লাগিয়ে নিব। এজন্য কাভারটা আমি আবার উল্টিয়ে নিলাম। এবার কাভারের এক সাইড থেকে ধরে আমি সম্পূর্ণ কভারটা সেলাই করা হয়ে গেছে। এই যে আমার চেন, আর এদিকে বালিশের এই যে এই নকশাটা করার জন্য আমি আলাদাভাবে কাপড় লাগিয়েছিলাম। তো আমার বালিশের দুই সাইডে এই নকশা। তো এবার আমি বালিশে কভারটা ভরে আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে আমি আমার বালিশে কভারটা ভরে নিয়েছি। এই দেখুন বালিশের এই মাথায় একটা ডিজাইন, আর এই পাশেও আরেকটা ডিজাইন। তো আপনারা যারা কোলবালিশের ফিতা ঝামেলা মনে করেন, তারা এইভাবে চেন দিয়ে কভার তৈরি করে ফেলতে পারবেন। আর আমি আবারও আপনাদের সামনে নতুন ভিডিও নিয়ে আসবো, সেজন্য আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনারা যারা এই বালিশটি তৈরি করবেন, তারা অবশ্যই আপনাদের সুবিধার্থে আমাকে কমেন্ট করে জানাবেন, আর লাইক তো অবশ্যই দিবেন।